রিটার্ন কারা? যারা 200 বছর আমাদেরকে পিটিয়েছিল, যাদের একটা সুন্নত তারা নিয়ে যায় নাই ব্রিটেনে, সব রেখে গেছে বাংলাদেশ, ওরা চলে গেছে, যে কোনো যে কোনো জায়গা দখল করেছে ওই জায়গা আবার ছেড়ে দিয়ে চলেও গেছে, ঠিক আছে, কলোনাইজ করতো সারা ওয়ার্ল্ডকে, ওই জায়গা ছেড়ে দিয়ে চলেও যেত, বাংলাদেশ ছেড়ে চলে গেছে, ভারত ছেড়ে চলে গেছে, সিন্ধু পাকিস্তান সব ছেড়ে চলে গেছে, কিন্তু ওদের কোনো সুন্নত নিয়ে যায় না, সব রেখে গেছে, এমনকি বাথরুমের কমোডের সুন্নত পর্যন্ত দিয়ে গেছে, সব বসে বসে এখন হাই কমোডে পায়খানা করো, সবাই টাই পরো, শার্ট পরো, প্যান্ট পরো, মেসওয়াক ছাড়ো, পেস্ট ইউজ করো, কোটটাই পরো, ব্যাংকিং সিস্টেম রেখে গেছে, এমনকি অফিস আদালত যা চলছে সব ব্রিটিশ লয়ে চলছে, সব ব্রিটিশ লয়ে সব কিছু, এমনকি একজন জজের পোশাক পর্যন্ত ওখানে গিয়ে বলো ইয়োর অনার, মাই ম্যাজিস্ট্রি, সব কিছু ওদের। তাহলে আসলে কি আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি ব্রিটিশদের থেকে? ওই ব্রিটেন নেতৃত্ব দিল সারা বিশ্বটাকে এইভাবে। এবার ব্রিটেনের উদ্দেশ্যটা কিন্তু সারা বিশ্বকে নেতৃত্ব দিয়ে হাত পা গুটিয়ে বসে থাকা না, ব্রিটেনের একটা গভীর উদ্দেশ্য ছিল। কি উদ্দেশ্য? এই ব্রিটেনের সাথে জোট গঠন করেছিল একটা দল, এই দলটার নাম হচ্ছে জায়নিস্ট। কি নাম এই শব্দটাকে আপনারা? এই জায়ন শব্দটাও কোত্থেকে আসছে এটাও জানতে হবে আপনারা। ওই যে হাইকেলে সুলেইমানির কথা বললাম না, ওই হাইকেলে সুলেইমানি যে পাহাড়ে ছিল ওই পাহাড়টার নাম ছিল জায়ন, ওখান থেকে তারা একটা নতুন শব্দ নিল জায়নিজম, জায়নিজম, জায়নিস্ট মতবাদ, কিছু মানুষ মিলে এটাকে ফর্ম করলো। আর জায়নিস্ট কারা? যারা প্রচণ্ড ধনী, সারা ওয়ার্ল্ডে প্রচণ্ড ধনী, প্রচণ্ড ধূর্ত, সব নিয়ন্ত্রণ তাদের হাতে, সারা ওয়ার্ল্ডকে নাচায় আঙ্গুলের মাথায়, এর এরা যায় কীভাবে এরা এত শক্তিশালী হল? সোনা বিক্রি করে। কি দিয়ে? আফ্রিকা থেকে সোনা উঠায় উঠায় সারা ওয়ার্ল্ডকে দিত। এখন ওদের দরকার, ওদের উদ্দেশ্যটা কি? ওদের উদ্দেশ্য হচ্ছে বাইতুল মুকাদ্দাসটা আবার পাওয়া। কিন্তু কারা জায়নবাদীতে যোগ দিল এটা আপনাকে কোরআন ব্যাখ্যা করবে, আর কেউ ব্যাখ্যা করতে পারবে না, কোনো পলিটিক্যাল অ্যানালাইসিস এটা আপনাকে ব্যাখ্যা করতে পারবে না। আপনাদেরকে আমি বলছি সুরা মাইদার 51 নম্বর আয়াতে এর দলিল আছে, সুরা মাইদার 51 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন, আয়াতটা খুব ভালো করে শুনেন, বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন মুসলিমরা শোনো, হে মুমিনরা তোমরা শোনো, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। উস্তাদ আমি কি অনুবাদে কোনো ত্রুটি করলাম? আমি কি অনুবাদে কোনো ত্রুটি করলাম? আপনাদের শায়েখ অনলাইন শায়েখদেরকে বলেন যে এর অনুবাদ কী হবে, ব্যাখ্যা করতে চায় তারা বিভিন্নভাবে। আপনারা কোরআনকে ঘুরাই ফিরে ব্যাখ্যা করতে যায় না, লা তাস্তাতির, আপনি এটা করতে পারবেন না। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। সিম্পল, কে বলেন এই কথা? এই আয়াতের উপর আল্লাহর নবী আমল করেন নাই, সাহাবীরা আমল করেন নাই। এখন নবী এবং সাহাবীদের যুগে আপনি দেখান যে আল্লাহর নবী ইহুদিদের সাথে মিত্রতা করেছেন, নবী এবং সাহাবীদের যুগে দেখান যে আল্লাহ নবী খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করেছে, নবী এবং সাহাবীদের যুগে তাদের সাথে তফায় তফায় যুদ্ধ হয়েছে, কেউ কি তাদের সাথে আতাত করার চেষ্টা করেছিল? এখন আরব আরবের মোরলদেরকে এই আয়াত কে বুঝাবে? এখন কোন ইহুদি কোন খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করল? সবাইকে কি আল্লাহ পাক আমভাবে বলছেন? উত্তর না, উত্তরটা না, সবাইকে আমভাবে বলছেন না, কারণ ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যেও অনেক ভালো মানুষ আছে। খোদ ইসরায়েলের মতো রাষ্ট্রেও ইসরায়েল বিরোধী বিক্ষোভ হয় কি না? আছে, কিছু ভালো মানুষ আছে। তাহলে কোন ইহুদি কোন খ্রিস্টানকে আল্লাহ পাক বন্ধুরূপে গ্রহণ করতে নিষেধ করলেন? ইয়াতের পরের অংশে আল্লাহ বলছেন, বাদুহুম আউলিয়া ও বাদ, এরা একে অপরের বন্ধু, এরা একে অপরের বন্ধু। এখন ইহুদি খ্রিস্টানদের মধ্যে সবাই কি একে অপরের বন্ধু? উত্তর না, ইহুদি জাতি এবং খ্রিস্টান জাতির মধ্যে সবাই একে অপরের বন্ধু না, এদের মধ্যে কিছু কিছু মানুষ একে অপরের বন্ধু। আপনি দেখবেন ইসরায়েলের বন্ধু ব্রিটেন, ইসরায়েলের বন্ধু আমেরিকা, ইসরায়েল যতই নির্যাতন করুক না কেন সুন্দর করে আমেরিকা এসে বলবে যে আমি ওর পাশে আছি, বলবে না যে আমি তার পাশে আছি, সে তার সার্বভৌমত্ব রক্ষার অধিকার নিশ্চিত করবে, সন্ত্রাসীদেরকে দমন করা হবে, আমরা তার পাশে আছি, রণতরী পাঠাই দিবে, তাহলে কে কার বন্ধু বুঝতে আপনার কি বাকি থাকে? এরপরও যদি আপনি না বুঝেন তাহলে তো আপনি দাজ্জাল, দাজ্জালের মধ্যে একচোখ কানা, দাজ্জালের একচোখ কানা মানে আমার কাছে মনে হয় তার অন্তরটাও কানা, নিশ্চয়ই কলকটাও কানা,
তারা তো দেখতে পারার কথা। তো এখানে দেখেন ইসরায়েলের বন্ধু ব্রিটেন, ওর বন্ধু আমেরিকা, তার সাথে কারা কারা যোগ দিয়েছে, ফ্রান্স আর কারা যোগ দিয়েছে, ইতালি, আমাদের জনৈক প্রতিবেশীও আছে, ঠিক আছে, তারপরে ওই যে জেলেনস্কির দেশটার নাম কি, ইউক্রেন, সবাই। কিন্তু কিন্তু রাশিয়া কি ইসরায়েলের সাথে যোগ দিয়েছে? রাশিয়া তো খ্রিস্টান কান্ট্রি, ও তো নাসারা, ও তো নাসারা খ্রিস্টান, তাহলে ও কেন ইসরায়েলকে সমর্থন করলো না? তার মানে কোরআন আপনাকে ব্যাখ্যা করছে যে সব ইহুদি সব খ্রিস্টান একে অপরের বন্ধু নয়। ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে একটা দল আছে যারা একে অপরের বন্ধু, এদেরকে আমরা জায়নিস্ট বলি। তাহলে রাশিয়া জায়নিস্টের মধ্যে পড়ছে না, বরং সে ফিলিস্তিনকে সাপোর্ট করছে, করছে কি না? কোনো কোনো ক্ষেত্রে চায়নার মতো কান্ট্রিও ফিলিস্তিনকে সমর্থন করছে, করছে কি না? এখন আসেন, আলহামদুলিল্লাহ এখানে আমরা সৌভাগ্যবান বা আমরা সুক্রিয়া আদায় করি যে আমাদের দেশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিবৃতি দিয়ে ফিলিস্তিনের পাশে আছে, আলহামদুলিল্লাহ। অ্যাটলিস্ট আমরা আমাদের বাহ্যিক হোক আর অভ্যন্তরীণ হোক ইমানের পরিচয়টাকে দিয়েছি। কিন্তু দুঃখ লেগেছে একটা জিনিস দেখে, এটার জন্য আপনাদেরকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এদিকে এই বিবৃতিও দিয়েছে, আবার এদিকে কালকে দেখলাম নৌবাহিনীর সেনাবাহিনী নৌবাহিনীকে পাঠিয়েছে ওই লেবানন সীমান্তে, যাতে হামাস এবং ওই ওর নাম কি হিজবুল্লাহ যেন কোনো অস্ত্র না পায়। তাহলে আসলে আপনি কার পক্ষ নিচ্ছেন? তো আর কেউ বলুক না বলুক, আমি আপনাদেরকে বলবো যে আল্লাহর কাছে কিন্তু আপনাদেরকে জবাব দিতে হবে। আর কেউ, আর আপনি আমার কথা রাগ করেন না, আর আমার উপর তেরে আসেন, আর আমি আপনার শুভাকাঙ্ক্ষী, আমি আপনার শত্রু না। একদিকে আমরা সমর্থন করছি, আর একদিকে ওদেরকে প্রোটেক্ট করার জন্য আমরা কেন আমাদের আমাদের সোনার ছেলেদেরকে আমরা ওখানে মরতে পাঠাবো কেন? প্রয়োজনে চুপ থাকবো, একদম যদি গানে বাবা যেতে না পারি চুপ করে বসে থাকবো, আমার ক্ষমতা নাই, আমি চুপ করে আছি, বোঝা কথা? চুপ তো করে থাকতে পারবো না, কারণ জাতিসংঘের দড়ি দিয়ে যাদেরকে বাধা হয়েছে ওকে টেনে নিয়ে আসবে। আপনারা জানেন তালেবানদের উপরে বোমা হামলা চালানো হয়েছিল কোন জায়গা থেকে? ওই যে পাকিস্তান নিজেকে পবিত্র মনে করে ওখান থেকে। আপনারা মনে করেন যে ওটা একদম মুসলিমদের একদম পবিত্র একটা জায়গা, ওরাই তখন জায়গা করে দিয়েছিল আমেরিকাকে, যাতে করে বোম্বিং করে আফগান ভাইদেরকে হত্যা করতে পারে। লক্ষ লক্ষ আফগান ভাই বোন নারী শিশুকে হত্যা করা হয়েছে পাকিস্তানের মাটিতে। আর এখন কি আপনারা জানেন যে কোথায় আমেরিকার রণদরি গিয়ে ভিড়ছে, কোথায় তাদের যুদ্ধ বিমান আছে, কোথা থেকে তারা ফ্লাই করে এই গাজায় হামলা করার পরিকল্পনা করেছে? আমাদের এই আরব রাষ্ট্রগুলোতে, কাতারে তার বেস ক্যাম্প আছে, আবুধাবিতে আছে, আর আমাদের তো মাশাআল্লাহ একটা আছে আমেরিকান কিংডম অফ সৌদি আরবিয়া। ও সামনাসামনি কিছু বলবে না, পিছনেও কিছু বলবে, শুধু বলবে আমরা সাথে আছি। আমার ওই যে অনলাইনে তো যে বললাম যে কেউ লাইভে চলে আসতে পারে, লাইভে এসে বলছে আমাদের কি করার আছে, না তোমাদের কিছু করার নাই, তোমরা তেল দাও ওদেরকে আরো বেশি করে, তোমাদের কিছু করার নাই, তোমরা তেল বিক্রি করো ওদের কাছে। আরে আহাম্মকের গল, শুধুমাত্র গলফ কান্ট্রিগুলো যদি তেল দেওয়া বন্ধ করে দেয় ওদের একটা বিমানও ফ্লাই করবে না ইনশাআল্লাহ। কি করার আছে বলছে আমাদের কি করার আছে, না কিছু করার নাই, আপনারা নেইমারকে নিয়ে এসে ফুটবল খেলেন, কিছু করার নাই আমাদের, আমরা হ্যালোইন করি, মদের বার ওপেন করি, হ্যাঁ আমরা ওদের সাথে বন্ধুত্ব করি, আমরা ওদেরকে মৌন সমর্থন দিই। কয়েকদিন আগে তো আবুধাবিতে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করা হয় না? আপনারা তো পড়াশোনা করেন, দেখেনি তো এবার, আমাদের কি করার আছে বলছে, আমাদের কি করার আছে, আমরা করবো না, কারা করবে, করবে কারা, সবাই কি দোয়াই করে যাবে? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি একজন একজন নেতার না একজন নেতার নাম আসলে রাহিমাহুল্লাহ পড়ি, শ্রদ্ধা সরে স্মরণ, এই সৌদি আরবের ইয়া ছিলেন বাদশাহ ফয়সাল, নাম শুনেছেন, ওই যে কিং ফয়সাল অ্যাওয়ার্ড দেওয়া হয়, এই একমাত্র একটা সাহসী নেতা দেখেছিলাম লাস্ট 100 বছরে, অনেক নেতার মধ্যে একজন, অয়েল পুরো তেল বয়কট করে দিয়েছে যে আমরা পশ্চিমা থেকে কোনো তেলই নিব না, এটা জানেন হিস্ট্রি, তেল বয়কট, তেল নিব না, এই তেল না পেয়ে ওদের অবস্থা খারাপ হয়ে গেছিলো, তেল পাবো কোথায়? আল্লাহ পাক এই পুরো বিশ্বের 3/4 তেল দিয়েছেন মধ্যপ্রাচ্যে, সুফা মুসলমানদের হাতে, এগুলো কাদের হাতে, এটা কি ইহুদিদের হাতে? 4/3 তো তিনি তেল দেওয়া বন্ধ করে দিয়ে তেল দিব না,
এরপরে কত যে চড়াই উতরাই গেল, তারপরে এক জায়গায় পশ্চিমারা তাদেরকে হারিয়ে দিল। কোন জায়গায়? লোভ। কোন জায়গায় বলেন? এসে বলল যে ঠিক আছে তেল আপনি দিতে চাচ্ছেন না, একটা সন্ধি চুক্তিতে আসে। কি চুক্তি? যে আমরা অন্য কোনো কারেন্সিতে তেল কিনবো না, শুধু ডলারে কিনবো, আর শুধু আপনার কাছ থেকে কিনবো। আপনি এবং আপনার অনুসারী যে কয়েকটা কান্ট্রি আছে তাদের কাছ থেকে আমরা তেল নিব, বাইরের কারো কাছে আমরা তেল নিব না। তাহলে আপনাদের বাণিজ্য অনেক সমৃদ্ধ হবে। আর আপনাদের প্রতি একটা অনুরোধ শর্ত হচ্ছে, আপনারা শুধু ডলারে তেল কেনা বেচা করবেন, অন্য কোনো টাকা বা রুপি বা এগুলোতে তেল কেনা বেচা করবেন না। এই তেল মানে অয়েল, আর এই ডলার মানে ডলার। এই হয়ে গেল পেট্রোল ডলার, পেট্রোল ডলার, পেট্রো ডলার মনিটারি সিস্টেম। এখন আপনি সারা বিশ্বে ডলার ছাড়া তেল কিনতে পারেন। এটা হলো উম্মার সাথে একটা গাদ্দারি। এর ফলশ্রুতিতে ডলার হয়ে গেল একদম সুপিরিয়র কারেন্সি, আর তেলের একচ্ছত্র অধিকারও লাভ করে। এইগুলো যদি মুসলমানরা বন্ধ করে দিতে পারত, আমি এখানে গলা ফাটায় কথা বলে কোনো লাভ নাই, আমি জানি আদতে আসলে কিছু হবে না, সকালবেলা আপনারা ভুলেও যাবেন। কিন্তু একটা কথা চিন্তা করেন, এখানে চিন্তার খোরাক নেন, যদি এইটা আমরা বন্ধ করতে পারতাম ওই সময়, তাহলে কি ওরা এতদূর পর্যন্ত আসতে পারতো? যখন আপনি একটা থাপ্পড় খাচ্ছেন কিছুই বলছেন না, তখন তো একটা থাপ্পড় খাবেন, হাত ভেঙে ফেললো কিছুই বললেন না, তখন তো আরেকটা হাত ভাঙবে। এই তো হচ্ছে অবস্থা। তো আমরা কি করতে পারি? কি সুন্দর করে আসে বলতেছে অনলাইনে, যাক মূল জায়গাটা আসে। এবার কোথায় ছিলাম বলেন তো? হ্যাঁ, ব্রিটেন সারা বিশ্বটাকে এভাবে নিয়ন্ত্রণ করা শুরু করলো। ওর উদ্দেশ্যটা ছিল একটা, উদ্দেশ্য হচ্ছে জায়নিসদের, ওই যে জায়নিস কারা বললাম, যারা ইহুদি খ্রিস্টানদের মধ্যে একে অপরের বন্ধু, সবাই না কিন্তু, সব ইহুদি সব খ্রিস্টান নয়। এই জায়নিস্টরা ব্রিটেনের সাথে আতাত করে প্রথম বিশ্বযুদ্ধটা ইচ্ছাকৃতভাবেই ঘটিয়েছে। এই জিনিসটা আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমরা এটা বুঝি নাই। ইউনিভার্সিটি আমাদেরকে এটা বোঝাতে পারে নাই যে এটার পিছনে একটা গল্প ছিল, আমাদেরকে পড়ানো হয় যে বিশ্বযুদ্ধ হয়েছে, কেন হয়েছে, এমনি এমনি হয়েছে নাকি কেউ ঘটিয়েছে, এটা বোঝাতে পারে না আমাদেরকে। জি, এখনকার এই বয়সের এসে আমাদের ফাইনাল কনক্লুশন হচ্ছে এটা ঘটানো হয়েছে। আপনারা কি জানেন যে আমেরিকা জাপানের পার্ল যে হিরোশিমা নাগাসাকিতে বোমা ফেলেছিল, কোন ঘটনার প্রেক্ষিতে ফেলেছে? পার্ল হারবার নামে একটা জায়গা আছে, ওইখানে জাপানের সৈন্যরা আক্রমণ করেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, এর ইস্যু টেনে আমেরিকা ওখানে বোমা ফেলেছে। এখন আপনার কি মনে হয় যে ওইখানে পার্ল হারবারে যে আক্রমণ হবে এটা আমেরিকা জানতো না? তাই মনে হয় আপনার? সারা দুনিয়া ইন্টেলিজেন্স দিয়ে ভর্তি, গোয়েন্দা সংস্থা দিয়ে ভর্তি, ও জানে না এখানে হামলা হতে পারে? ও কিছু মানুষকে, নিজের দেশের কিছু মানুষকে ইচ্ছাকৃতভাবে মরতে দিয়েছে যাতে করে বড় বোমটা ফেলা যায়। এখন আপনাদের কি মনে হয় হামাস যে আক্রমণটা করেছে এটার খবর ইসরায়েল জানতো না? ওর ইন্টেলিজেন্স এত স্ট্রং, আপনার কি মনে হয় যে ওই সারা ওয়ার্ল্ডে বলা হচ্ছে ওদের ইন্টেলিজেন্স ব্যর্থ হয়েছে, আসলে ব্যর্থ হওয়ার জাতীয়টা? আপনার তাই মনে হয়? যদি এটা আপনি বিশ্বাস করেন, তাহলে আপনাকে বিশ্বাস করতে হবে যে সুইয়ের ফুটা দিয়ে উট ঢুকে যেতে পারে। সুইয়ের ফুটা দিয়ে কি হাতি ঢুকতে পারে? অবশ্যই তারা এই খবর জানত। হতে দিল কেন তাহলে, বা মানে ওরা শিথিলতা দেখালো কেন? ইস্যু যাতে করে আরো বড় পরিসরে ওরা গাজায় হামলা চালাতে পারে, কারণ তারা কখনোই নিজেকে সন্ত্রাসী রূপে প্রকাশ করতে চাইবে না। তারা দেখাবে আমরা মাসুম, আমরা ইনোসেন্ট, আমরা মাজলুম, আমাদেরকে আক্রমণ করা হয়েছে, এই কারণেই আমরা প্রতিহত করছি। এরা এরকম কূটবুদ্ধির মানুষ, জায়নিস্টদের কথা বলছে। ওই জায়নিস্টরাই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার করিয়েছে। উদ্দেশ্যটা কি ছিল? জেরুজালেম মুক্ত করা, এবং তারা সেটা করেছেও। 1917 থেকে 18-র মধ্যে যখন তুর্কিরা আর পেরে উঠছিল না, তুর্কিরা তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে প্রতিহত করেছিল, কিন্তু শেষে কিছু করতে পারে নাই। আপনাদেরকে এটা জানিয়ে রাখি, ওই সময়ে কিছু মুসলিম নামধারী মোনাফেকরা পর্যন্ত ব্রিটেনের সাথে হাত মিলিয়ে তুর্কিদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। এখন আপনারা ওদেরকে আমিরুল মুমিনিন মনে করতেছে। এই নাজদিরা ব্রিটেনের সাথে হাত মিলিয়ে হেজাজের তুর্কি শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ করেছে। ওরা আমাদেরকে এখন শিখায় যে পলিটিক্যাল অ্যানালাইসিস করলে খারেজি হয়ে যায়। কি চমৎকার করে অনলাইনে সে বিবৃতি দেয়, রাষ্ট্র লাগবে, নাহলে তুমি প্রতিবাদ করতে পারবে না, মিসিং মিটিং করা যাবে না, প্রতিবাদ একটা কথাও বলা যাবে না ইত্যাদি। তো নাজদিরা যখন ওদেরকে বলবে
এই মাদামটা দরবারই শাইখদেরকে বলবেন, আহলুন নিফাক ওয়াল জামাআ এদেরকে বলবেন যে নাজদিরা যখন ব্রিটেনের সাথে হাত মিলিয়ে তুর্কিদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল তখন তারা কোন শাসকের আন্ডারে ছিল জিজ্ঞাসা করবেন। কথা বুঝতে পারেননি? নাজদিরা, আরবের নাজদিরা যখন ব্রিটেন বা এই ইংল্যান্ডের সাথে হাত মিলিয়ে তুর্কিদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, করে একটা মুসলিম রাষ্ট্র তখন মুসলিম রাষ্ট্র কায়েম করেছিল, তখন তারা কোন শাসকের আন্ডারে যুদ্ধটা করেছিল? দেখি কি উত্তর দিতে পারে। না তো এদের ইতিহাসের কোনো জ্ঞান আছে, না আসলে এদের আকিদা মানহাস ঠিক আছে। এটাকে বলে গিরগিটি মানহাস। কি মানহাস? গিরগিটি। আজকে এই রূপ কালকে সেই রূপ, এই পক্ষে গেলে এটা ঠিক, ওই পক্ষে গেলে এটা ঠিক না। একই জিনিস ওরা যে ওরা করলে এটা কোনো সমস্যা নাই। ওই একই কাজ যদি আপনি এই গাজা ইস্যুতে বলেন তাহলে হামাসকে সন্ত্রাসী বানিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ, আমি কারো পক্ষে বিপক্ষে বলছি না, বলছি আপনাকে নিউট্রাল জায়গা থেকে ডিল করতে হবে, তো আপনি বায়াস্ট হয়ে যাবেন কেন? কারো এবার জেরুজালেম তারা দখল করে ফেললো, কারা? জায়নিস্ট। এখন মজার কথা শোনেন, 1917 সালে এই ডিক্লিয়ারটার নাম হচ্ছে বেলফোর, বেলফোর ডিক্লিয়ারেশন। এগুলো বাসায় গিয়ে দেখেন, বেলফোর একটা চুক্তি লিখেছে, মাত্র বলা হচ্ছে মাত্র 65টা শব্দ আছে চুক্তির মধ্যে, মাত্র কয় শব্দ? 65 শব্দের চুক্তি, শব্দগুলো ইংরেজিতে লেখা, যে শর্ত একটাই, একটাই শর্ত আমাদের, এই ফিলিস্তিনের ভূখণ্ডে একটা স্বাধীন ইসরায়েলি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে, শেষ। এটাই আমাদের চাই, আর কিছু চাই না। ব্যাস এই দখল করে ফেললো, জায়গাটা তো মুসলমানদের ছিল, দেখালাম 1200 বছর প্রথম ওয়ার্ল্ড ওয়ারে দখল হয়ে গেল, হওয়ার পরে এই বেলফোর ডিক্লারেশন থেকে এটা ওদের দখলে চলে গেল।